সহায়ক সরকার ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না করে সন্ত্রাসের পথে হাঁটছে ক্ষমতাসীন দল। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তারা। দলের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে রবিবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই আয়োজন। কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে আগামী নির্বাচনে যাবে না তার দল। আমি থাকবো আদালতের বারান্দায় আর হাকিমের ঘরে অথবা জেলে, আর তুমি হেলিকপ্টারে করে সবদিকে এইটা নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবা, সেই নির্বাচন হবে না। সকলের জন্য সমান সুযোগ দিতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা হচ্ছে মূলত একটি কর্তৃত্ববাদী দল, তারা মূলত একটি সন্ত্রাসী দল, এবং সন্ত্রাস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এই জন্য তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, এই জন্য তারা এখন বন্দুক পিস্তল দিয়ে আর মামলা হামলা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। সব দলের অংশগ্রহণ নিশ্চিতে রাজনীতির মাঠে সমান সুযোগ দাবি করেন দলের আরেক নেতা। আমরা সরকারে থাকি, আওয়ামী লীগ সরকারে থাকে, প্রত্যেক নির্বাচনের পূর্বে একটা দেশে অশান্তি হবে, অরাজকতা হবে, একটা উত্তপ্ত রাজনীতি হবে। সারা দুনিয়ার গণতন্ত্র তো এটা নাই। সেটা একটা বিশ্বাসযোগ্য ব্যবস্থা যদি আমরা আনতে পারি, জনগণ যদি আস্থা নিতে পারে, প্রত্যেকটা নির্বাচনী যারা অংশগ্রহণ করবে সেই দল যদি আস্থা নিতে পারে, তাইলে এই সংকটের সমাধান হয়ে যায়। যদি নির্বাচনকালীন কোনো সরকার নিরপেক্ষ না হয়, নির্বাচন কমিশনও লেভেল প্লেইং ফিল্ড বানাতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে অপর মানববন্ধনে দলীয় সরকারকেই নিরপেক্ষ নির্বাচনের অন্তরা হিসেবে উল্লেখ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পদত্যাগের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি আমরা পেতে পারি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।